আধা, কত সুন্দর লাগছে না উঠোনটা! এমনটা মনে হচ্ছে যেন কেউ তোমার জন্যই এই উঠোনটাকে সাজিয়ে দিয়েছে। কিন্তু মা, কে সাজিয়েছে এই উঠোন এইভাবে? আর কে করবে, একটাই তো পাগলি আছে এই বাড়িতে, গোপা। এই মেয়েটাও না, ওর কাজের যেন কোনো শেষ নেই, সারা রাত একাই কাজ করেছে, একা হাতে পুরোটাই সাজিয়েছে। বলছিল আজ আমাদের রাধার একটা গুরুত্বপূর্ণ দিন, তাই শুধু রাধাকেই নয় পুরো উঠোনটাকেই রাঙিয়ে দেব রাধার রঙে। সত্যি কি অপূর্ব আশ্চর্য লাগছে না সবকিছু! আচ্ছা মা, গোপা কোথায়? আমার ওর সাথে কথা আছে। গোপা এখানেই তো কোথাও ছিল, এখন তুমি ওকে খোঁজো, আমি গিয়ে কাজ সামলাচ্ছি। হ্যাঁ, এটা কেমন বিচিত্র প্রেম তোমার কৃষ্ণ, যাকে ভালোবাসো তার বিবাহ অন্য কারোর সাথে হতে দেখতেও পারছো না, কিন্তু তার বিবাহ মণ্ডপ সাজাচ্ছ। তোমার এই প্রেম দেখে আমার মনে ভীষণই বিচিত্র কিন্তু সুখের অনুভূতি হচ্ছে। এটা কেমন প্রেম তোমার, কেন আমি তোমার ভালোবাসা বুঝতে পারছি না? তৃতীয় মন্থন পাত্রটাও ভাঙলি। আরে আমি তো নিজের কাজই করছিলাম, জানি না কি করে এটা ভেঙে গেল। যখন থেকে এসেছিস রান্নাঘরটাকে লন্ডভন্ড করে রেখেছিস। আমি তোকে বললাম উনুন জ্বালা, আর তুই কি করলি? আমি জ্বালিয়েছিলাম উনুন। উনুন জ্বালিয়েছিস নাকি চিতা? আকাশ অব্দি আগুনের শিখা উঠছিল। এ বাবা, এত বড়, ওই দিকে দেখুন না একবার, দেখুন দেখুন কি আছে। হ্যাঁ, এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না। বল দিদি, তুমি ওখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথেকে বেরিয়ে খাদে এসে পড়লাম। দাদা, গোপা কোথায়? গোপা তো এসো, আমি বলছি। কোথায় চলে গেল আমার প্রিয় বল দেবী? কৃষ্ণ কোথায় দাদা? তা আমি কি করে জানবো রাধা, ও কোথায় যায় কেন যায় আমাকে বলে যায় নাকি বলো তো দাদা। এই অযথা অভিনয় করার কোনো দরকার নেই, বলুন না কোথায় কৃষ্ণ। কেন কেন জানতে চাও যে কৃষ্ণ কোথায়? দেখা করবে ওর সাথে? আমি তো কিছু বুঝতেই পারছি না রাধা। প্রথমে তো নিজেই ওকে আশীর্বাদটা পণ্ড না করার প্রতিজ্ঞা করালে, আর তারপর নিজেরই আশীর্বাদে নিজেই অজ্ঞান হয়ে গিয়ে সেটা হতে দিলে না। ক্রুদ্ধ হয়ে তুমি ওকেই কষ্ট দিতে চাও তো, আর এখন ওকেই খুঁজতে বেরিয়েছ, কি সমস্যা তোমার? অনেক সমস্যা আছে।